আমাকে যেতে দিতে চাও না? তাই শুধু হচ্ছি গো। কোথায় গেল? কি এখন এখানেই তো ছিল। এই কি আছো? এই কি আছো শুনতে পাচ্ছো? একটা বাচ্চা মেয়ে, তাকে কেউ দেখেছো? ভূপাল দাড়িকা রাখো। শোনো শোনো শোনো, একবার ওই একটা বাচ্চা মেয়েকে তোমরা কেউ দেখেছো? কি হয়েছে কি আপনার? আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন কেন? আমি আমি আপনাকে কোচ্ছিলাম, মা কোনো ডাক্তার বলতি লাগবে না, কিন্তু আপনার কি হলো কোন দিকে? না না, ওই একটা বাচ্চা মেয়ে এখানেই ছিল, সে কোথায় গেল বলো তো? দেখেছো? আমি একবার বাইরে গিয়ে দেখি। আরে দাঁড়া না, আপনি আবার কোথায় যাচ্ছেন? আর বাচ্চা মেয়ে, এখানে তো কোনো বাচ্চা মেয়ে নেই, কার কথা কইছেন আপনি? ও একটা একটা বাচ্চা মেয়ে, একেবারে আমাদের নিস্তারিণীর মতো, মুখখানা তার মাধুরকার মতো। এখানে ছিল, সে আমায় বললো সে বিদায় নিতে চায় না। তারপর তারপর যে কোথায় চলে গেল বুঝতে পারছি না। কিন্তু বাবা মশাই, আমরা তো মণ্ডপের বাইরেই ছিলাম, আমরা তো কাউকে... আচ্ছা রাঘব দাদা, তুমি কাউকে দেখেছো? না মেশোবাবু, আমরা তো এখানেই ছিলাম, কাউকে তো দেখিনি, কেউ আসেও নি। আমি তো তোমার মেয়ে, তুমি তো বললে আমাকে যেতে দিতে চাও না। কি কি বলছো কি তোমরা? ও তো একটু আগেই এখানে। বুঝেছি, আমি খুব ভালো করে বুঝেছি আপনার কি হয়েছে। আপনি এখন গড়ে চলুন তো, দু রাত্রি ধরে এক ফোঁটাও ঘুমোননি, নাও খাওয়া তো আপনি ছেড়েই দিয়েছেন প্রায়। আপনি কি আমার শরীরখানা এবার ভাঙবেন নাকি? আপনি আসুন, গড়ে আসুন। ভূপাল তুই এদিকটা সামলা তো, আসুন আপনি আসুন। হ্যাঁ মা, আমরা এদিকটা সব সামলে নেব, তুমি বাবা মশাইকে ভেতরে নিয়ে যাও তো। আচ্ছা শোনো, এবার কিন্তু মূর্তিটা নামাতে হবে। হ্যাঁ খবরদার, খবরদার, কেউ মূর্তির গায়ে হাত দেবে না। মূর্তি যেমন আছে তেমনই থাকবে। এসব কি কইছেন কি আপনি? বিসর্জন হয়ে গেছে, ভাষণ তো এবার দিতেই হবে, আপনার মাথা একেবারে গেছে নাকি এবার? আগে সেজবাবু, মূর্তি ভাষণের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। হয়েছে তো হবে না বিসর্জন, কিছুতেই হবে না। আমি আমার মেয়েকে কিছুতেই কিছুতেই বিদায় দেব না। তারা বাপের বাড়ি ছেড়ে যেতে চায় না কেন? তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হবে কেন? কিছুতেই বিসর্জন হবে না, কিছুতেই না। কি হয়েছে কি মতো? মা আপনি বলুন মা, ওদের কেউ যেন হাত না দেয় মূর্তিকে। আমি তখন মায়ের মূর্তির দিকে তাকিয়ে বলছিল, কেন বছর বছর তাকে তাকে ভাসান দেওয়া হয়? ঠিক তখনই মা, তখনই ওই ওই বাচ্চা মেয়েটা এসে আমায় বললো সে সে বিদায় নিতে চায় না। কেন কেন তাকে বিদায় দিতে হবে? আমি তো তোমার মেয়ে। মা মা, এই মূর্তি বিসর্জন দেবা চলে না, বিসর্জন দেবা চলে না মা। আপনি কি করছেন মধুর বাবু? যে আপনি কিনা কোনোদিনও তাওরের কোনো ইঙ্গিত ইশারাতে বিশ্বাস করেননি, আপনি কিনা আজকে এইসব কথাবার্তা বলছেন? কি হয়েছে কি আপনার কোন দিকে? জানি না বন্ধুদি, আমি সত্যি জানি না আমার আমার কি হয়েছে, কিন্তু কিন্তু বুকের ভেতরটা কেমন তোলপাড় হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে মায়ের মূর্তি
ভাষণ দিয়ে দেব মানে আমার আমার নিজের মেয়েটাকে ভাষিয়ে দেব। আমি কি করে হতে দিই মা? আপনি বলুন মা, আপনি বলুন, এই সম্ভব নয়। আমি কিছুতেই ভাষণ দেব না। আপনি বলুন, সকলকে বলুন মা। তুমি শান্ত হও মতো, শান্ত হও। তোমার মতোই একই ভুল আমিও করতে যাচ্ছিলাম। মা ভবতারিণীর মৃন্ময়ী মূর্তি যখন অদৃশ্য হল, আমার মনে হলো যে মা বোধহয় আমাদেরকে ত্যাগ করে চলে গেল। আর আমি সেই কারণে মাকে খুঁজতে বেরিয়ে পড়ল। ফিরে এসে কি দেখলুম জানো মথুর? তিনি স্বইচ্ছায় বিরাজ করেন, আবার স্বইচ্ছায় বিসর্জন যান। তাকে অন্তরে ঠাঁই দাও মা, সেই হলো তার যোগ্য আলয়। মা নিজের ইচ্ছে আসেন, আবার নিজের ইচ্ছে যান। আমরা যদি তাকে আমাদের মনে ঠাঁই দিতে পারি, তাহলে মায়ের চেয়ে বিসর্জন হয়নি কোনো কালে। ঈশ্বরকে মনে ঠাঁই দাও মতো, আমরা তো মূর্তিতে শুধুমাত্র প্রাণ প্রতিষ্ঠা করি, কিন্তু ঈশ্বরের আসলটাই যে মনে। ঈশ্বরকে মনে ঠাঁই দিলে তোমার মনে হবে মা, মা তোমার মেয়ে হয়ে চিরটা কাল তোমার কাছেই রয়েছে। মায়ের চিন্ময় রূপ দেখার চেষ্টা করো মথুর, আমিও সেই চেষ্টাই করছি, তুমিও সেই চেষ্টা করো মথুর। নিজেকে সামাল দাও মথুর, এমন করে ভেঙে পড়ো না। চটকুকি, মথুরকে ঘরে নিয়ে যাও। বড়ই মা নিজের ইচ্ছে আসেন, আবার নিজের ইচ্ছে যান। আমরা যদি তাকে আমাদের মনে ঠাঁই দিতে পারি, তাহলে মায়ের চেয়ে বিসর্জন হয়নি ঈশ্বরকে মনে ঠাঁই দিলে তোমার মনে হবে মা, তোমার মেয়ে হয়ে চিরটা কাল তোমার কাছেই রয়েছে।
বাহ অপূর্ব, ঠাকুর তোমার গান শুনলে মনটা শান্ত হয়ে যায়। সত্যি মনটা বড় বড় অস্থির হয়েছিল। আচ্ছা হৃদয় ঠাকুর, আপনি সকলকে ডাকুন, মা বলেছেন এবারে শ্যামা পুজোর পরিকল্পনা আগে থেকে করতে। ওই দুর্গা পুজোর সময় বড় বাধা বিপত্তি এসেছিল, তো শ্যামা পুজোয় যেন এমনটা না হয় তাই দেখতে বলেছেন উনি। আমি এখনই সকলকে ডেকে আনছি। উমাচরণ ঠাকুর আপনিও চলুন নে। হ্যাঁ বেশ বেশ চলো। সেজো বাবু এবার কই পেল দেখিনি কি কইবে? তোমার মনটা যে হাঁক পাক করছে সে তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি গো। বুনি হলোটা কি? তুমি যে আমার মন পড়তে পারো সে আমি খুব ভালো করে জানি ঠাকুর। আমার মনের অবস্থা যে তুমি বুঝবে সেটা আমি জানতো। দুর্গামূর্তি বিসর্জনের আগে বুঝলে একটা মেয়েকে দেখলো, সে আমায় বলল কেন তাকে প্রত্যেক বছর বিদায় করা হয়। আমার মনে হলো এই দুর্গামূর্তি আমার মেয়ে, তাকে আমি বিসর্জন দেব না। তারপর মা এসে এমন কিছু কথা বললেন, ঈশ্বরকে মনে টাই দিলে তোমার মনে হবে মা, মা তোমার মেয়ে হয়ে চিরটা কাল তোমার কাছেই রয়েছে। আচ্ছা আচ্ছা কেন বলো তো আমার মনটা এত ছটফট করছে, কেন এমন মনে হচ্ছে, কেন ওই ওই মেয়েটা এমন কথা বলল? আচ্ছা ওকে আমি আমি কেন দেখলাম? কে ওই মেয়েটা? কেন মনে হচ্ছে যে মা দুর্গার প্রতিমা আমাকে প্রতিষ্ঠা করে নিত্য পুজো করলে ভালো হতো, কেন এমন মনে হচ্ছে? ও সেজো বাবু গো, তুমিও তো দেখছি ফাঁদে পড়ে যাচ্ছ। মায়ের লীলে খেলার ফাঁদে। খুব সাবধান সেজো বাবু, ওই বেটি তোমারে কিন্তু বশ করতে চায়। জানো নি তো তখন চোখে হারাবে ও বেটি রে। সেও কিন্তু তাই চায় সেজো বাবু, তাই চায়। বলছো বলো তো, তুমি বুঝতে পারছি না, আমি তো তোমাকেই চোখে হারাই। আমি তো তোমারই ফাঁদে পড়েছি আর তুমি বলছো তোমার মা ভবতারিণী আমাকে তার ফাঁদে ফেলছেন। দেখলে তো সেজো বাবু, একবার মনের অতলে ডুব দিলে কত রত্নধন পাওয়া যায়। সেজো বাবু এ জগৎ বড় মজার ঠাই গো, সব অন্তরে রক্ষিত আছে, বাইরে দুনিয়া ওলট পালট হয়ে যায় কিন্তু অন্তরের রত্নধন সব থেকে যায়। আমি তোমার স্বাস্থ্য দিয়ে সব বোঝাতে পারবো না গো, আমি শুধু জানি মায়ের চরণ ধরে থাকতে। আমি তো তাই সকল সে কথাই বলি, তোমারেও তো আমি তাই কই। সেজো বাবু যাও কে যাও, মায়ের কাছে প্রশ্ন করো, সব উত্তর পেয়ে যাবে গো, সব উত্তর পেয়ে যাবে সেজো বাবু।
সেজ বাবু ওই দেখো ওই দেখো গো সকলে পড়েছে কি আলোচনা করবে কইছিলে আসলে সেজ বাবু আপনি কি বিষয়ে যেন আলোচনা করবেন বলেছিলেন তাই সেজ বাবু আগে ক্ষমা করবেন আমাদের এখানে ডেকে এনেছেন শুনুন আপনি শ্যামা পূজোর আলোচনা করবেন হ্যাঁ হ্যাঁ ছোট ঠাকুর তুমি এদের সাথে আলোচনা করে নাও শ্যামা পূজোয় কি করবে রানীমা কিন্তু বলেছেন এবারে শ্যামা পূজোর আয়োজন খুব বড় করে হবে বুঝেছো মল্লিক মশাই আমাদের দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে সেটা দেখেন কই গো তোমরা কে কি কইতে চাও কো দেখিনি কো আমার তরফ থেকে একখানা কথা কইছি একখানা পালা গান একখানা পালা গান যেন হয় সেজ বাবু বড় আমোদ হয় পালা দেখলে ক্ষমা করবেন আমি এখানে নতুন এসেছি তাই সবকিছু ঠিক বুঝে উঠতে পারছি না আগে শ্যামা পূজোর আয়োজনে পালা গানের দরকার পড়ে কি আগে হারান ঠাকুর আপনি তো এই দক্ষিণেশ্বর মন্দিরে নতুন আমাদের ছোট ঠাকুর এরকম অনেক কিছুই আবদার করেন যা মা ভবতারিণীর পূজোর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয় আসলে মা ভবতারিণীর অস্তিত্বকে তো আমাদের ছোট ঠাকুর আলাদা করে দেখেন না উনি ভাবেন সারাদিন উনি ওনার নিজের মায়ের সঙ্গেই রয়েছেন আমাদের তাই ধারণা কেন গা আমি কি ভুল কিছু কইলুম মা ভবতারিণী কি বাইরের কেউ তিনি তো আমাদের সবার মা আমি মা ভবতারিণীকে শুধি আসি মা কি চায় তোমরা আলোচনা করো দেখিনি ও মা মা রে কি চাস তুই মা ও মা হয়ে গেল চলুন আমরা ওদিকে যাই দেখি আমাদের ছোট ঠাকুর কি নির্দেশ পান আর আপনাদের যা যা বক্তব্য আপনারা মল্লিক মশাইকে জানিয়ে দেবেন আমি আসছি আসুন মল্লিক মশাই দেখে যান হারান ঠাকুর নতুন এসছেন তো আরো অনেক কিছু দেখবেন এখানে গদাই ঠাকুর যা চাইবে সেটাই শুধু হবে নিয়ম রক্ষার জন্য আমাদের সঙ্গে আলোচনা করার কোনো অর্থ আছে উমাচরণ বাবু নিয়ম নীতি আচার বিধি কোনো কিছুরই তো আক্কা করে না এই গদাই ঠাকুর অন্তত আমার সঙ্গে তো তার কোনো বিষয় মিল হয় না উমাচরণ বাবু আপনি তো ও বাড়ির কুলপুরোহিত তো আপনি এসব মেনে নেন কি করে হারান ঠাকুর আপনি গদাইকে এখনো ঠিকমতো বুঝে উঠতে পারেননি ওকে বুঝতে পারলে এমন কথা আপনি আর বলবেন না আমাদের গদাই আর পাঁচজনের মতো একদমই নয় একদমই নয়